वेलकाम बैक टू माई चैनल फ्रेंड्स। आज के आमी खेजुरेर गुड़ेर एकटा दुर्दान्त स्वादेर पायेसेर रेसिपी सकलेर साथे शेयर करब। तो ये खेजुरेर गुड़ेर पायेसटा आमी कि करे सहज उपाय तैरी करलाम बंधु तोमादेर साथे सेई रेसिपिटा एखन आमी शेयर करते चलेछि। प्रथमे এই রেসিপির জন্য আমার লাগছে দুধ। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি, এর সাথে 80 গ্রাম গোবিন্দভোগ চাল, কাজু কিশমিশ, একটু তেজপাতা, আর নিয়েছি খেজুরের গুড় 200 গ্রাম। এগুলো দিয়ে এবার গোবিন্দভোগ চালের মধ্যে অল্প একটু ঘি আমি মাখিয়ে নিচ্ছি। একটু ঘি মাখিয়ে নিলে চালের স্বাদটা খুব ভালো আসে, পায়েসটা খেতে খুব সুন্দর হয়। এবার আমি যে 1 কেজি দুধ নিয়েছি সেটা বসিয়ে দিয়েছি, সেটাকে আগে একটু ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে বয়ল হয়ে গেলেই তারপরে ঘি মাখানো চালটা আমি এর মধ্যে দেব। এখন দুধটা বেশ সুন্দরভাবে উতলে গেছে, জাল দেওয়াও হয়ে গেছে। কিছুক্ষণ ফুটিয়ে আমি এর মধ্যে যে 80 গ্রাম চাল ছিল ঘি মাখিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে এখন চালটা সেদ্ধ হতে দেব। মাঝে মাঝে একটু আমাকে নেড়ে দিতে হবে, কারণ চালটা যাতে তলায় লেগে না যায়। চালটা আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে দেখা যাচ্ছে, চালটা একেবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, তারপর আমি মিষ্টিটা দেবো। আগে মিষ্টি দিলে চালটা সেদ্ধ হবে না। চালটা প্রায় সুন্দরভাবে সেদ্ধ এবার হয়ে এসেছে, প্রায় 20 মিনিট ধরে চালটা সেদ্ধ হলো। ভালোভাবে দুধের সাথে আবার সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার চালটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি খেজুরের গুড়টা আস্তে আস্তে দিয়ে দেব। আঁচটা একটু লো মিডিয়াম হিটে নিয়েছি, কারণ বেশি জোরে দিলে, গুড় দিলে হয়তো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অল্প আঁচে গুড়টা দিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আর নিয়েছি একটু এলাচ, সেই এলাচগুলোকে ফাটিয়ে আমি এলাচের দানাটা পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি, আর তার সাথে একটা তেজপাতাও দিয়েছি যাতে একটা সুন্দর গন্ধ আসে। খুব সুন্দরভাবে মিশে গেল। এবার আর একটু কিছুক্ষণ দুধটাকে একটু ঘন হতে দেবো, তাই একটু ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। বেশ সুন্দরভাবে দুধটা প্রায় ঘন হয়ে এসেছে, পায়েসটা এবার প্রায় রেডি। আর একটু সামান্য রাখবো, আর একটু ঢাকা দিয়ে রাখলেই আমার পায়েসটা রেডি হয়ে যাবে। 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখলাম। এবার একেবারে বেশ ক্ষীর ক্ষীর তৈরি হয়ে গেছে পায়েসটা, সুন্দরভাবে একটা সুন্দর কালারও এসেছে, কারণ খেজুরের গুড়ের একটা সুন্দর রং আছে। তো আমার পায়েস রান্নাটা তৈরি হয়ে গেল। বন্ধুরা, তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে তৈরি করে সকলে মিলে খেয়ো।